দাই বাবা, ওহি বাবা, কি করতেছেন? হ্যাঁ জি, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন বাবা আপনারা দুই ভাইয়ে? দেখি কি ড্রয়িং করতেছেন, দেখি দেখি দেখি। শহীদ মিনার, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আজকে কেন এই শহীদ মিনার কাট করতেছেন? আজকে 21 ফেব্রুয়ারি। এর জন্য তুমি কি 21 ফেব্রুয়ারির কোনো কবিতা বা গান পারো? পারো, একটা শোনাও তো। আমার ভাইয়ের রক্তে লাগানো 21 ফেব্রুয়ারি, হ্যাঁ আমি কি ভুলতে পারি? ছেলে হাওয়া শত মায়ে অশ্রুয়া, এ ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমার সোনা দেশে রক্তে লাগানো 21 ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? মাশাআল্লাহ, ওই পারো তুমি, আট করতে পারো? আমার ভাইয়ের রক্তে, আমার সোনা দেশে রক্তে লাগানো ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? আচ্ছা, সমস্যা নেই, দেখ কি কি আট করছে দেখি। আর আগে আজকে শহীদ মিনার আর কি কি আট করছে দেখি। প্রথমে এ দেখো, এ আমার ভাইটা কেমন করে আছে ওহি, হ্যাঁ আচ্ছা, ডান্সা নতুন করে দিয়েছে ওই, আমার এটা নষ্ট, এটা নষ্ট। আচ্ছা আচ্ছা, দেখি ও আর কি কি আট করছে আগে দেখি। তোমার আটগুলো একটু সবাইকে দেখাও। এটা কি? এটা তো স্মৃতিসৌধ না? না, এটা প্রথমে মানে এটা তখন তখন সবার প্রথমে একটু এটা আসছে তো এই জন্য এটা ভুল হয়েছে, তাই? হ্যাঁ, প্রথম আঁকলে তো সব কিছু ভুল হয়। তারপরে এটা আসছে অল্পিত, মানে এটা আমার এখানে কিছু কিছু ভুল হয়েছে, মানুষের মানুষের ভুল হয়েছে। আচ্ছা, এই জন্য এই দেখো সুন্দর। তাদের দুই ভাইকে আর্ট শেখানো এবং আবৃত্তি শেখানো তাদের মায়ের একটা শখ ছিল, আর তার মায়ের একটা উদ্দেশ্য ছিল তাদেরকে এগুলো নিয়ে ব্যস্ত রাখার। কারণ তার মায়ের কথা হলো যে ছেলে মেয়েদেরকে যদি এগুলো নিয়ে ব্যস্ত রাখা যায় তাহলে তারা আর মোবাইল এবং টেলিভিশনের প্রতি বেশি আসক্ত হবে না, কারণ সময়টা অন্য দিকে তারা ব্যয় করবে, তখন আর সময় বেশি পাবে না। এই সব ভেবে তাকে আর্ট শেখানো হয়েছে আজকে 1 বছর থেকে, কিন্তু গত বছর সে অংশগ্রহণ করছে, এই বছর আর সে অংশগ্রহণ করে নাই। বলছে যে আজকে প্রায় 1.5 মাসের মতন আর্টিস্ট আসে নাই, সেও আর আর্ট করতে বসে নাই। আজকে 21 ফেব্রুয়ারি উপলক্ষে সে একটা শহীদ মিনার একে আমাকে দেখাচ্ছে। তার মা থাকলে হয়তো বা শহীদদের 21 ফেব্রুয়ারির বিষয় এবং কি ভাষা আন্দোলন নিয়ে অনেক গল্প তাদের সাথে করতো, আমি আমার সাধ্য মতন যা পারছি করছি, আর আমি হয়তো বা তার মায়ের মতন এত সুন্দর করে বলতে পারি না, কারণ তার মা তো ছিল আলহামদুলিল্লাহ বিদ্যাসাগর। এই জন্য এখন বইগুলো দেখলে আমি শুধু ধরে ধরে কান্না করি যে এত লেখাপড়া বোনটা করছে, করে এখন দেখেন আমাদের সবাইকে রেখে চলে গেছে। বুঝছেন, থাক মন খারাপ করি না, যে আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকে যা ভালো মনে করছে তাই করছে, কিন্তু এই বইগুলো দেখলে আফসোস হয়, কারণ এইখানে তো তার কিছুই না, কার্টুনে কার্টুনে তার গল্পের বই। এজন্য আর দাইয়ের সাথে আমিও আমাদের ভাষা আন্দোলন নিয়ে একটু গল্প করছি, আর ভাবছি একটা ভিডিও করি, হয়তোবা আমাদের প্রজন্মদের জন্য এই ভিডিওটা দেখলে তারাও একটু উৎসাহ হবে। বাংলা ভাষার জন্য প্রাণ দেওয়া সকল ভাষা সৈনিকদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা, সালাম বরকত, রফিক জব্বর, শফিউল সহ সবাই রক্তে রাঙানো বাংলা ভাষাকে আসুন আমরা পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিই, তাতে তাদের আত্মা শান্তি পাবে। এই যে আমরা বাইরের দেশে থাকি কিন্তু আমরা বাংলা কথা বলতে অনেক পছন্দ করি, যে আমার দুইটা নাতি আছে, নাতি নাতনি আছে বাংলা ইতালিতে, আমরা কিন্তু বাসায় আমরা আমাদের বাংলা ভাষা কথা বলি। তারা যখন ঘর থেকে বের হয়ে স্কুলে যায় তখন তারা ইতালিয়ান শেখে, কারণ আমরা আমাদের অনেক বাংলাদেশি পরিবার আছে ইতালিতে, যে তাদের ছেলেমেয়ে বা বিভিন্ন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে ছেলেমেয়েরা যখন জন্ম হয়, বড় হয়, তারা কিন্তু বাংলা সুন্দর করে বলতে পারে না,
কারণ বাংলা সুন্দর করে কীভাবে বলতে পারবে? দেখা গেছে স্কুলে তারা ইংলিশ বা যার যার ভাষা শুনে, যেমন আমার নাতিরা ইতালিয়ান ভাষা শুনে স্কুলে, কিন্তু আমরা চেষ্টা করব বাসায় যতক্ষণ থাকি ততক্ষণ যেন আমরা সবাই তাদের সাথে বাংলা কথা বলি, তাহলে অন্তত তারা বুঝবে যে আমাদের নিজস্ব একটা ভাষা আছে, বাংলা ভাষা। তাই আলহামদুলিল্লাহ আপনারা আমার অনেক ভিডিওতে দেখবেন আমার বোনও নাতি নাতনির সাথে আমি ঘরে, আমি না আমার পরিবারের সবাই বাংলা ভাষায় কথা বলে, এবং কি আমার ভাইয়েরও দুইটা ছেলে মেয়ে আছে আয়া তার মিন্তা, তারাও কিন্তু মানে ঘরে এবং আমাদের সাথে বাংলা ভাষায় কথা বলে, বাইরে মার্কেট খেলার মাঠ বা স্কুল তারা ইতালিয়ান বলে, কারণ সেটা তো বলতে হবে। তবে হ্যাঁ, বাংলা ভাষা একদম শুদ্ধ করে সুন্দর করে বলতে পারে না, তারপরেও তারা তাদের আত্মীয় স্বজনের সাথে দেশে আসলে বা টেলিফোনে অন্তত কথা বলতে পারে এবং কি জানে যে আমাদের একটা ভাষা আছে বাংলা ভাষা। তাই আমরা যারাই বাংলাদেশের বাইরে আমরা অবস্থান করব, আমাদের অবশ্য যেসব ছেলেমেয়েরা বিদেশে জন্মগ্রহণ করবে, আসুন আমরা সবাই ঘরে তাদের সাথে বাংলা ভাষায় কথা বলবো, কারণ তারা তাদের যে দেশে আমরা থাকবো ওই দেশের ভাষাটা কিন্তু তারা শিখবে। যেরকম ইতালিয়ান ভাষা আমার নাতি নাতনি শিখবে, কিন্তু বাংলা ভাষা যদি আমরা তাদেরকে না শেখাই এটা তারা বাইরে শিখবে না। সকল ভাষা শ্রমিকদেরকে জানাচ্ছি, বিনস্র শ্রদ্ধা। এখানে শেষ করলাম আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে অনেক বেশি ভালোবাসবেন। মনে রাখতে হবে আপনি নিজে যদি সুস্থ থাকেন আমাদের চারিপাশে সবাই সুস্থ থাকবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর প্লিজ আমার বোনের জন্য দোয়া করবেন, বোনের দুইটা মানিকের জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, আপনারা সবাই এত এত ভালোবাসেন আমার বোনকে এবং বোনের ছেলেদেরকে। তাই আমিও আপনাদের সাথে তাদের প্রতিদিনের কিছু না কিছু তুলে ধরতে চেষ্টা করি। আর আমার এখন অন্য কোনো কাজ নেই, আমার কাজে হলো এখন তাদেরকে নিয়ে। তাই অনেকে বলেন যে এই টপিকসটা এবার বাদ দেন। কীভাবে বাদ দিব? ইচ্ছে করলে কি বাদ দেওয়া যায়? সকালে ঘুম থেকে উঠার থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত আমি তাদেরকে নিয়ে ব্যস্ত থাকি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাদেরকে নিয়ে এখন ব্যস্ত থাকতে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।